নমস্কার ফ্রেন্ডস পাখি পালন চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছে আমি অভিজিৎ তো আজকের আমি আলোচনা করব যে পাখি পালন কেন ছেড়ে দেওয়া উচিত নয় অবশ্যই তার আগে আমার চ্যানেলে যেন নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক তো ফ্রেন্ডস সবার আগে আলোচনা করব যে পাখি পালন কেন আমরা করব। তো অবশ্যই যারা অনেক বেকার বন্ধু বেকার দাদা ভাইয়েরা রয়েছেন বা বেকার ঘরে মা বোনেরা রয়েছেন সে সমস্ত লোকের হাতে কাজকর্ম থাকে না সে সমস্ত বন্ধুদের হাতে কাজকর্ম থাকে না তো সে সমস্ত যারা বাড়ির মেম্বার তো সে সমস্ত মেম্বার কি করবেন বেকার কেন বসে থাকবেন তার জন্য আপনাকে একটি পার্ট টাইম কাজ করতে হবে আর ইনকামও একটা করতে হবে সাইড ইনকাম আপনার হলে আপনার লাভ হবে তো অবশ্যই আপনাকে একটি সাইড ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে একটা ছোট করে পাখির ফার্ম করা উচিত তো পাখি পালনটা একটা সুবিধাজনক একটা জিনিস তো অবশ্যই বন্ধুরা পাখি পালন করে কিন্তু আপনার ওই পার্ট টাইম যে জবটি পার্ট টাইম জব থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা তো সেই জন্য কিন্তু আপনাকে পাখি পালন করা উচিত তাছাড়া বন্ধুরা নতুন বন্ধুরা যারা পাখি পালন করা শুরু করবেন বলে ভাবছেন সে সমস্ত বন্ধুদের কিন্তু পাখি পালন করা উচিত কারণ পাখি পালনের রিস্ক কম আর খুব সহজে আপনি শিখতে পারবেন এই পাখিটি পালন করা খুবই সহজ তো বন্ধুরা আর এই বদ্রি পাখি কিন্তু বদ্রি অনেক জায়গায় বাজ্রিঘরও বলা হয় এটা অ্যাকচুয়ালি পাখি বা বাজ্রিঘর দু রকম নামেই চেনা যায় তো এসব পাখি কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে আর এসব পাখি বাড়িতে থাকলে কিন্তু একটা সৌন্দর্য নিয়ে আসবে আপনার বাড়িতে তো আপনাকে একটা সুন্দর করে ফার্ম তৈরি করতে হবে ফার্ম তৈরি করে কিন্তু আপনাকে এই পাখি পালন শুরু করতে হবে আর পাখি পালন করা শুরু করলে আপনার কিন্তু হাতে ইনকাম আসা শুরু করবে ধীরে ধীরে আপনার কিন্তু কোনো চিন্তা থাকবে না আপনার একটা ইনকাম মোটামুটি ধরনের একটা ইনকাম পেয়ে যাবেন আপনি যদি খুব বেশি ইনকাম করতে চান আপনাকে একটি বড় করে ফার্ম করতে হবে তার আগে আপনাকে কিন্তু ছোট করে ফার্ম করে কিন্তু আপনাকে শিখতে হবে কীরকম খাবার দাবার দিতে হবে কীরকম মেডিসিন দিতে হবে তবে পাখি ভালো থাকবে না হলে পাখি মারা যাবে তো অবশ্যই সে সমস্ত কিন্তু আগে আপনাকে শেখার জন্য কিন্তু আপনাকে ছোট একটি ফার্ম করে আপনাকে শুরু করতে হবে সবার প্রথম আপনাকে কিন্তু বদ্রি পাখি পালন করতে করতে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে এক্সপিরিয়েন্স তৈরি করার পর কিন্তু আপনাকে অন্যান্য পাখি নিয়ে আসতে পারেন আপনি লাভবার নিয়ে আসতে পারবেন আপনি ককটেল নিয়ে আসতে পারবেন জাভা নিয়ে আসতে পারবেন বিভিন্ন ধরনের পাখি রয়েছে তো একটা পারফেক্টলি চাষ পাখি পালন হলো এই বদ্রি পাখি তো পাখি কিন্তু খুবই সহজ পালন করা তো পাখি পালন কিন্তু অনেক নতুন বন্ধুরাও করতে পারবেন তো সেজন্য বলি যে পাখি পালন অনেক পুরোনো বন্ধু কিন্তু ছেড়ে দিচ্ছেন বা ছাড়বেন বলে ভাবছেন তো অবশ্যই সেসব বন্ধুদের বলি পাখি পালন করাটা কিন্তু ছাড়া উচিত নয় অনেক বন্ধুরা রয়েছেন আগে কিন্তু পাখি পালন করা ছেড়ে দিয়েছেন এখন আফসোস খাচ্ছেন পরে কিন্তু আগে কিন্তু এক সময় হয়েছিল যে দাম কমে গেছিলো পাখিদেরকে খাওয়ানো খরচা চালানো যাচ্ছিল না কারণ ওই সময় একটা প্রবলেম চলছিল পাখি বিক্রি নিয়ে সে সমস্ত প্রবলেম যতক্ষণ না ঠিক হচ্ছিল ততক্ষণ কিন্তু মার্কেটে পাখি টানছিল টান ছিল না কোনো সেজন্য কিন্তু পাখির দাম কিন্তু কমে গেছিলো তো তারপরে হঠাৎ করে কিন্তু পাখির দাম অনেকটাই বেড়ে যায় তারপরে কিন্তু নতুন বন্ধুরা ধীরে ধীরে পালন করতে শুরু করে পুরোনো বন্ধুরা অনেকে আবার ফিরে আসছেন এই পাখি পালনে আর পাখি পালন কিন্তু অনেক খুবই লাভজনক একটি ব্যবসা আর পাখি পালন করলে কিন্তু আপনার কিন্তু খুব দেখতে সুন্দর লাগবে পাখিদেরকে আর পাখিদেরকে ভালোবাসতে হবে সবার প্রথম মেন কথা হচ্ছে পাখিদের প্রতি ভালোবাসা থাকতে হবে পাখিরা একটা সুন্দর জিনিস তো সে সমস্ত সুন্দর জিনিসের জন্য আপনাকে একটা মেহনত করতে হবে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন টাইম মতো খাবার দেওয়া টাইম মতো কিন্তু এদের দেখভাল করা সমস্ত কিছু কিন্তু আপনাকে শিখতে হবে ধীরে ধীরে তারপরে কিন্তু আপনি ভালো রকম পয়সা ইনকাম করতে পারবেন তো সেই জন্য সে সমস্ত বন্ধুদেরকে বলি যে বদ্রিপাখি পালনটা আপনারা আপনারা কেন ছাড়ছেন ছাড়বেন না অনেক নতুন বন্ধুরা ভাবছেন পালন করবেন আর অনেক পুরনো বন্ধুরা ভাবছেন যে ছেড়ে দেব তো সে সমস্ত বন্ধুদের বলি যে পুরোনো বন্ধুরা যে বদ্রিপাখি পালনটা কিন্তু ছাড়বেন না বদ্রিপাখি পালন পাখি কিন্তু আপনাকে সবসময়ের জন্য ইনকাম দিতে থাকবে তো বদ্রিবাজিগর যেখানে বন্ধুরা যেমন নামে চেনেন তো সেইভাবে বন্ধুদের বলি যে বন্ধুরা এই রিসেন্টলি হলো যে পাখির দামটা একটু কমে গেছিলো অনেক নতুন অনেক পুরনো বন্ধুরা কিন্তু পাখি পালন করা ছেড়ে দিচ্ছিলেন ধীরে ধীরে করে আর বদ্রি পাখি কিন্তু কমিয়ে দিয়েছিলেন আর এখন দেখছেন যে পরপর করে বাড়ছে দামটা দামটা কিন্তু ঠিক মাপে চলে আসবে তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে পাখি কিন্তু মার্কেটে যেভাবে টান থাকে সেইভাবে কিন্তু দাম ওঠানামা করে আর পাখি এক সময় কিন্তু শর্ট পড়ে যায় মার্কেটে তখন কিন্তু দাম অনেকটা বেড়ে যায় তখন কিন্তু যারা ধরে রেখেছেন সে সমস্ত বন্ধুরা কিন্তু লাভ করে বেরিয়ে যাবেন তো বন্ধুরা অধৈর্য হয়ে করলে এবং অধৈর্য হয়ে পড়লে কিন্তু কোনো কাজ হয় না ধৈর্য রাখতে হয় সমস্ত কাজে ধৈর্য রাখলে কিন্তু আপনাকে একদিন নয় একদিন এই ভালো রেজাল্ট পাবেন আপনি আর ভালো লাভও পাবেন তো সে সমস্ত বন্ধুদেরকে বলি অবশ্যই ধৈর্য রেখে আপনি পাখি পালন করুন বিশেষ করে বদ্রি পাখি পালন করাটা কিন্তু আপনাকে ছাড়া উচিত নয় আর আমি অবশ্যই কিন্তু পাখি পালন আরও বেশি করে করব আরও বাড়াবো সেরকম প্ল্যান নিয়ে করছি বন্ধুরা আপনাদের মতে কেমন মনে হয় পাখি পালন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে টাটা বাই বাই জয় হিন্দ